কিছু সময় পূর্বে ডিব্রুগড় সদর থানাত হাজির করা হয়েছে সুমি বরা আর তার্কিক বরাক। সুমি বরা আর তার্কিক বরাক কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজেরে লই অনা হয় ডিব্রুগড় সদর থানালে। আরক্ষী এটিও কোনো কথা সদরি করা নাই, সংবাদ মাধ্যমের সম্মুখত বিশেষ তথ্য প্রদান করা নাই আরক্ষী। ডিব্রুগড় আরক্ষী অধীক্ষকে সংবাদ মাধ্যমের সম্মুখত কৈছে যে জেরা চলোয়া হব, জেরার অন্তত অধিক তথ্য জানিব পৰা যাব। তেনেদরে মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে ক্ষন্তেক সময় পূর্বে, আর আমি দেখাইছো সেই দৃশ্য কেনেদরে সুমি আর তার্কিক কটকটিয়া নিরাপত্তার মাজেরে লই যাওয়া হয়েছে ডিব্রুগড় সদর থানালে। দুগৰাকীক সতীর্থ সাংবাদিকর সহ আমি সংযুক্ত হয়েছো। আমার সহ আছে উপাসনা বৰুৱা গোস্বামী, আমার সহ আছে ঋষেশ্বর বৰুৱা। উপাসনা সংযুক্ত হয়েছো প্রথমে আপনার সহ। হয় জয়েন্দ্র, নিশ্চয়কৈ যেহেতু সুমি বৰা তাৰ্কিক বৰা অবশেষত লৈ অহা হল ডিব্ৰুগড় আৰক্ষী চকীলৈ, আৰক্ষী বিশেষভাৱে তেওঁলোকক স্পেচিয়েল ফৰ্চেৰে লৈ অহা হৈছে। আৰু মই দেখুৱাইছোঁ আৰক্ষী চকীৰ সামৰি পৰিৱেশ। ইতিমধ্যে আৰক্ষী চকীৰ ভিতৰত আচলতে তেওঁলোকক ৰখা হৈছে কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত। আৰু যিহেতু কিছু সময় পূৰ্বে ডিব্ৰুগড় যে আৰক্ষী অধীক্ষক, তেওঁ ওলাই আহি এটা কথা কৈছে যে ইতিমধ্যে যিটো থানাত লৈ অহাৰ পিছত জেৰা চলোৱা হ'ব বুলি কৈছে, কিন্তু সেই জেৰা কিমান দিনৰ বাবে চলোৱা হ'ব সেয়া কিন্তু এতিয়ালৈকে কোনো তথ্য প্রকাশ করা নাই আরক্ষীয়ে। আমি দেখাইছো এয়া ডিব্রুগড় সদর থানার যে পরিবেশ, এয়া দেখা পাওয়া গেছে যে কটকটিয়া নিরাপত্তার মাজত আসলে দুজন রখা হয়েছে। আর যেহেতু ইতিমধ্যে তদন্ত যে আরম্ভ হব, পুছতাছ আরম্ভ হব, আসলে কেনে ধরনের এই ঘটনা সংঘটিত করেছিল বা যেহেতু দশ দিনের অন্তত আসলে আজি আরক্ষী যে আটক করবলে সক্ষম হয়েছে, যে এস আই টি এসটিএফে আটক করেছিল পুয়ার ভাগত আর ডিব্রুগড় ডিস্ট্রিক্ট লাইব্রেরির সম্মুখের পর, তারপর পুলিস গেস্ট হাউসত যে রখা হয়েছিল আসলে আছুতিয়াভাবে। আর তারপর কিছু সময় পূর্বে সুমি আর তার্কিকক এনেদরে এখন স্কর্পিও বাহনরে আরক্ষী কটকটিয়া নিরাপত্তার মাজত লই আহি ডিব্রুগড় আরক্ষী চকীত আহি উপস্থিত হয়েছেহি। আর তেওঁলোকক ভিতর লই যাওয়া হয়েছে। আর ইতিমধ্যে পুছতাছ যে আছে বা আরক্ষী তদন্ত সমগ্র যে প্রক্রিয়া আসলে আইনী প্রক্রিয়া ইতিমধ্যে এটা আরম্ভ হব। আর যে একটা সংবাদমেল সংশোধন করার কথা আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে কৈছিল, কিন্তু সেয়া কিন্তু কোনখিনি মুহূর্ত করব বা কোনটা সময়ত করব সেয়া কিন্তু এতালে জানিব পৰা যোৱা নাই। দেখা আমি দেখাইছো সামগ্রিক পরিবেশ ডিব্রুগড় আরক্ষী চকীত। আর সুমি বৰাক যে লৈ অহা হৈছিল, এটা সকলো সাংবাদিক যেটা ইয়াত উপস্থিত আছিল সকলে এটা প্রশ্ন কৰিছে যে ইমান দিনে আসলে কোর্ট লুকাই আছে, এই প্রশ্ন সোধা হৈছিল, কিন্তু কোনো ধরনের মুখ খোলা নাই। ততাতৈয়াকৈ যে আরক্ষী চকীর ভিতর লৈ যোৱা হল। আর তারপর যে এতিয়া বর্তমান তদন্ত বা পুছতাছ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আরম্ভ হব। আর এটা কিন্তু ন ন তথ্য বা কোন কোন আসলে অনলাইন ট্রেনিংৰ লগত জড়িত হৈ আছে সন্মুখলৈ আহিব আর অধিক স্পষ্ট রূপত। সংযুক্ত হয়ে থাকক উপাসনা লগতে ঋষেশ্বর। আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে কি মন্তব্য করলে সুমি তার্কিকক থানাত হাজির করার সময়, সেই মন্তব্য আকৌ এবার আগবাই লৈছো। মই নিজে যাম ভিতরতে ইনভেস্টিগেশন আর ডিটেইল স্টেটমেন্ট লওয়ার পিছত আমি গম পাম কি কাহিনী আছে। আমি বুঝাই নাই থাকে, এসটিএফ টিম আমাক ডিটেইন করার পিছত হ্যান্ড ওভার করেছে আর আমি ডিটেইল স্টেটমেন্ট আমার ভিতর দিব পারে। আমি যাওয়ার পিছত বাকি প্রসিডিউরাল পার্ট আমি করি, তদন্ত আমি আপনার ডিটেইন করার পিছ হ্যান্ড ওভার করে গোটেই নিশা সুমি বৰা আসলে বা তার কি কোর্ট আছে এবার আপনি কোর্ট আছে আমি ইনভেস্টিগেশন করার পিছতে গম পাবো, বিকজ আপনার সম্মুখতে আহিলে আমি সেয়া আছিল আরক্ষী অধীক্ষকগৰাকীৰ ভাষ্য। সুমি আজি ন দহ দিনে কোর্ট পলাই আছিল, সেই তথ্য আরক্ষীয়ে প্রকাশ কৰিব বিচৰা নাই সংবাদ মাধ্যমৰ সন্মুখত। ঋষেশ্বৰ, আচলতে সুমিয়ে নাকত ধৰি চাকত ঘূৰাই যেনেদৰে ন দিনে আছিলে আরক্ষীক, আরক্ষীক ক'ৰবাত বিপথে পৰিচালিত কৰাৰ চেষ্টা চলাইছিল নেকি সুমিয়ে, এনেকুৱা ধৰণৰ অনুমান এতিয়া বিভিন্নজনে কৰা পৰিলক্ষিত হৈছে ছ'চিয়েল মিডিয়াত। হয় নিশ্চয়কৈ, এয়া নিশ্চিত যে আরক্ষীক
নাকত ধৰি চাকত ঘূৰাইছিল সুমিয়ে যিহেতু বিভিন্ন ঠাইত আত্মগোপন কৰি আছিল কিন্তু সেই কথা কিন্তু আৰক্ষীয়ে সম্ভেদেই পোৱা নাছিল অৱশেষত আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰাৰ পিছতে আৰক্ষীয়ে এতিয়া আৰক্ষীয়ে যি জেৰাৰ কৰিবলগীয়া পৰিস্থিতি সন্মুখীন হৈছে যিয়ে নহওক কিন্তু সুমি এটা বিশাল নেটৱৰ্ক সেই নেটৱৰ্কৰ লগতে সুমিয়ে কেনেধৰণে ক'ত হাৰি যাব কেনেধৰণে পলাই যাব সেয়া কৌশল রচনা কৰিছিল বুলি অনুমান কৰা হৈছে যিহেতু দুদিন পিছত দুদিন আগতে অম্লান বৰাক গ্ৰেপ্তাৰৰ পিছত অম্লান বৰাক আচলতে আটক কৰাৰ পিছত অৱশেষত সুমি বৰাকো এতিয়া আত্মসমৰ্পণ কৰিবলৈ বাধ্য হ'ল অৰ্থাৎ তেনেধৰণৰ এক নেটৱৰ্ক আছে বুলি অনুমান কৰা হৈছে যিয়ে নহওক আৰু কিছু সময়ৰ পিছতে গম পোৱা যাব যেতিয়া সংবাদমেল সম্বোধন কৰিব আৰু কি তথ্য আচলতে আৰক্ষীৰ হাতত আছে যিহেতু বৰ্তমানলৈকে আৰক্ষীয়ে কোনো তথ্য দিবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰা নাই যিয়ে নহওক এই ঘটনাৰ পিছতে আজি যিটো যিহেতু সুমিয়ে জেৰাৰ সন্মুখীন হৈছে সুমিয়ে জেৰাৰ মুখ খোলাৰ পিছতে অধিক তথ্য আৰক্ষীৰ হাতলৈ আহিব অধিক লোক নামী দামী লোক একাংশ নামী দামী লোক ইয়াৰ জালত পৰিব বুলি আশা কৰা হৈছে আৰু যিটো অনলাইন ট্ৰেডিঙৰ কথা কৈছে অথবা শ্বেয়াৰ মাৰ্কেটৰ কথা কৈছে ভুৱা শ্বেয়াৰ মাৰ্কেটত বিনিয়োগ কৰাৰ কথা কোৱা হৈছে এই ইয়াৰ জৰিয়তে বহুত লোক আৰক্ষীৰ জালত পৰাৰ সম্ভাৱনা আছে আৰু বিশেষ কলা টকাৰ প্ৰসংগও আহিছে যিহেতু একাংশ লোকে এতিয়া অভিযোগ দিয়া নাই যিহেতু তেখেতৰ বৃহৎ বৃহৎ অংক যদিও বিনিয়োগ কৰা হৈছে কিন্তু অভিযোগ দিয়া নাই সেই বিষয়টো তদন্ত হ'ব সেই টকা প্ৰকৃততে ক'ৰ কেনেধৰণে আহিছিল আৰু ইতিমধ্যে যিহেতু কেইবাটাও বেংক একাউণ্ট চিজ কৰিছে আৰক্ষীয়ে অথবা প্ৰশাসনে কিন্তু ইয়াৰ সমান্তৰালকৈ আৰু বেংক একাউণ্ট আঁচনি আছে নেকি অথবা কেনেধৰণে সুমিৰ বেংক একাউণ্টলৈ কিমান কোটি টকা লেনদেন হৈছিল মুখৰ পৰা মাইক্ৰফোনটো নমাই দিওঁ STF টিম নে এই দুজন কো সুমি আৰু তাৰ্কিক কো ডিটেইন কৰকে ডিব্ৰুগড় PS কেছ 352-24 মে হম লোক কো অভি আপকে সামনে হি হ্যান্ড ওভার কৰ দিয়া হম লোক অভি পুছতাছ কৰনা পড়েগা আৰু ডিটেইল স্টেটমেন্ট লেনা পড়েগা उसका इन्वेस्टिगेशन कंप्लीट होने के बाद हमें खबर मिल जाएगा कि क्या क्या हुआ है दो लोगों को अभी तक हैंड ओवर किया था सुमि बोरा और तपन बोरा उसके हस्बैंड नहीं ये अभी डिटेल इन्वेस्टिगेशन स्टेटमेंट लेने के बाद ही पता चलेगा हम लोग को हैंड ओवर किया टीम और हम लोग को जो प्रोसीजर प्रोसेस है कानून में जो करने का चीज है हम लोग कर लेंगे उसके बाद हमें डिटेल इंटरोगेशन करना कहां रखा गया था कल रात को कहां रखा गया था हमें अभी हैंड ओवर किया गया था तो बाकी डिटेल्स हमें पूरा स्टेटमेंट में लेना पड़ेगा आपके सामने अभी 9 बजे के टाइम पे करीब 8:45-9 o'clock के टाइम पे जो हैंड ओवर जी ये मोरान में हम लोग को एक इन्फॉर्मेशन मिला था कि सोनारी और मोरान बॉर्डर जिस तरफ से हमारा मूवमेंट चलता है नॉर्मली वहां पे कटकटे करके एक जगह पे हम लोग को खबर मिला था तो लोकल पार्टी और CRPF एडिशनल SP हेडक्वार्टर के नेतृत्व में हम लोग ऑपरेशन किया था रात में 2 बजे के टाइम पे पूरा सर्च करने के बाद एक जगह पे 2 बॉटल ग्रेनेड मिला था हमें केस एक रजिस्टर किया उसको रिकवर करने के बाद कोई और इंसिडेंट के साथ लिंक है क्या ये कैसे आया पूरा डिटेल सर STF तो ऑफिसर आपके पास ही होगी वो जिसने लेके आया है ये जो टाइम है इसमें कोई बताया है कि कहां पर वो उन लोगों ने लिया नहीं अभी तक तो हम तो डिटेल प्रोसीजर लेना पड़ेगा अभी कुछ डिटेल नहीं कुछ भी बातचीत नहीं 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 अभी तक राजीव बोरा और जिंकी मिली के बारे में कुछ जानकारी है सर अभी तक नहीं हम लोग उसको ऑलरेडी LOC दिया हुआ था आप सब जानते हैं तो इनके बाद अगर इनके स्टेटमेंट के थ्रू कुछ अगर निकलेगा तो हम लोग नहीं अभी स्टेटमेंट लेने के बाद ही पता चलेगा बिकॉज डिटेल स्टेटमेंट के बाद हम लोग बताएंगे ठीक है थैंक यू नो वील टेक द स्टेटमेंट डिटेल एंड देन वील इंटरोगेट लेटर वील गेट टू नो ओके थैंक यू আৰক্ষীয়া আৰক্ষী অধীক্ষকৰ ভাষ্য আমি পুনৰ আগবঢ়াইছোঁ এতিয়াও সম্পূৰ্ণ তথ্য সদৰি কৰা নাই আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত দেখুৱাই আছোঁ উপাসনা আছে আমাৰ সৈতে এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰত উপাসনা আৰক্ষীৰ মন্তব্যৰ পৰা আচলতে কি বুজা গৈছে এই মুহূৰ্তত
ইমূহূর্তে এটা কথা গম পাওয়া গেছে যে তেওঁলোকে ফার্ডার ইনভেস্টিগেশন করব, তেওঁলোকে তদন্ত প্রক্রিয়া চলাব, জেরা করব, তারপরে তেওঁলোকে আসলে সম্পূর্ণভাবে মুখ খুলব। কিন্তু আজি আদালতত প্রডিউস করবনে নাই, হাজির করবনে নাই, সেয়াও কিন্তু নিশ্চিত নহয়। কিন্তু প্রথমতে কৈছে আগত স্টেটমেন্ট লৈ লব, তেওঁলোকৰ সুমি বৰা আৰু তাৰ্কিক বৰা স্টেটমেন্ট লব, আর তারপরে আদালতত হাজির করা কথাটো তেওঁলোকে চিন্তা চর্চা করবলে জানিব পৰা গৈছে। কিন্তু জেরা যে ইতিমধ্যে চলাব সেয়া কিন্তু নিশ্চিত জয়ন্ত, আর যেহেতু জেরা চলার পিছতে আসলে সমগ্র তথ্য এটিও আরক্ষী অধীক্ষকগী যেহেতু একটা কথাই কৈছে, যদিও কিছু দিক দেখা দিয়েছে কিন্তু স্পষ্টভাবে কিন্তু কোনো কথা উল্লেখ করা নাই সুমি বৰা তাৰ্কিক বৰাৰ বিরুদ্ধে। একটা কথা কিন্তু কৈছে যে জেরা চলার পিছত স্টেটমেন্ট লওয়ার পিছতহে বাকিখিনি তদন্ত প্রক্রিয়া আগবাই লৈ যোৱা যাব, আর কেতিয়া কোর্টে প্রডিউস করব সেইখিনি কথা তেওঁলোকে সদরি করব বলে কৈছে। কিছু সময় আরো অপেক্ষা করবলে কৈছে এই মুহূর্তে জয়ন্ত। স্বাভাবিকতে এতিয়া বহুখিনি প্রশ্নের উদয় হয়েছে যে জেরা চলা হব, জেরা চলাই আদালতত কেতিয়া হাজির করায় সেয়া লক্ষণীয় হব, আর লগতে কিমান দিনের জিম্মাত বিচারিব পারে আরক্ষী সেয়াও একটা লক্ষণীয় বিষয়। উপাসনা, হয় হয় নিশ্চয়কৈ 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 জয়ন্ত, একদম সঁচা কথা কৈছে। যিহেতু কেইবাটাও তথ্য ইতিমধ্যে পোহৰলৈ আহিছে, জেৰা কৰিব কিন্তু কিমান দিনৰ জেৰা কৰিব সেয়া কিন্তু কবলৈ পোৱা যোৱা নাই। আৰু মোৰ জয়ন্ত মোৰ লগত বৰ্তমান সঠিকটো জে চিম আছে, তেওঁৰ পৰা কিছু ভাষ্য ল'বলৈ যত্ন কৰিম। হয় আরক্ষী ভাষ্যক লো আসলে আসলে প্রশ্ন উত্থাপন হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম, ইতিমধ্যে আসলে প্রশ্ন উত্থাপন হয়েছে সংবাদ মাধ্যমে, প্রশ্ন করেছে যে যোৱাটো নিশা আসলে সুমি বৰাই যে গধূলি সময়ত একটা বার্তা দিছিল, ভিজুয়েল বার্তা দিয়ার পিছন নিজেই আসলে সারেন্ডার করবেন বা আরক্ষী আগে ধরা দিম কৈছিলে। তারপর সুমি বৰা হঠাৎ কেনে আসলে এই দীঘলীয় সময় কিয়কর আনি থাকা হয়েছে এনে ধরনের খবর ওলাইছিল, কিন্তু হঠাৎ এইখানে সময় কত আসে এই উত্তর কিন্তু ডিব্রুগড় আরক্ষী এটা দিবা নাই। এইটো আসলে আচরিত ধরনের কথা। স্পেশাল টাস্ক ফোর্সে গতাই দিয়ার পিছন বিষয়াজনও আছে টাস্ক ফোর্সর, আর তারপর আসলে ডিব্রুগড় আরক্ষী বা আরক্ষীর দলে কিয় সেই গম পাওয়া নাই সেয়া এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে যা নিশা ইমান দীঘলীয় সময় আসলে কত আসে সুমি বৰা কত রখা হয়েছিল, কিনা কেনে ধরনের কি সুবিধা প্রদান করবে বা কেনে ধরনের এই গোটে এনে ধরনের কথাও এটা আসলে ওলাইছে যে কোরবাত আসলে এখন ধাবাত বিশেষ ধাবাত সুমি বৰাক রখা হয়েছে, তারপর আকো পুনের একটা ক্লাবলে একটা বিশেষ ক্লাবলে লো যাওয়া এনে কথা ওলাইছে। এইবর কথা কিন্তু আরক্ষী স্পষ্ট করব সংবাদ মাধ্যম বাতর ওলাই আছে, সেই কথা আসলে প্রশ্ন করেছে কোর্ট কেনে ধরনের ওলাইছে, কিন্তু সেই কথা এক প্রকার রাইজ এটা বিভ্রান্ত হয়ে আছে এনেকা ধরনের তথ্যক ল কোর্ট আছিল সুমি বৰাই ইমান দিনে কোর্ট লুকাই আছিল, কেনেদরে নাটকীয় পরিস্থিতিত সুমি আত্মসমর্পণ করলে আরক্ষীর হাতত ধরা দিলে, এসটিএফর হাতত ধরা দিলে, আর বাকি পর্যায়ে কেনেদরে আগবাড়ে সেয়া সকলোরে বাবে এক লক্ষণীয় বিষয়, সকলোরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। আমি প্রতিমুহূর্তের আপডেট লাভ করিম। উপাসনা, জেসিম আর ঋষেশ্বর তিনিগুলির পর এইখানে মুহূর্তত বিদায় জানাম, আর লাইভ আরপরা বিদায় লোক, ধন্যবাদ।